কোরআনের আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান হো হাফেজদের নিয়ে জনপ্রিয় রিয়েলিটি শো পিএইচপি কোরআনের আলোর বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ ইন্তেকাল করেছেন। ইনা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী। বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির যুগ্ম মহাসচিব, অকৃত্রিম এক কোরআন প্রেমিক, পিএইচপি কোরআনের আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা আবু ইউসুফ ক্যান্সারে ভুগছিলেন। গতকাল দিল্লির একটি হাসপাতালে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল তাকে। শনিবার চিকিৎসাধীন অবস্থায় সেখানেই ইন্তেকাল করেন এই ইসলামী চিন্তাবিদ। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন মাওলানা আবু ইউসুফ। পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে বাংলাদেশ এনটিভি আয়োজিত একটি কোরআন প্রতিযোগিতার অনুষ্ঠান। শুরু থেকেই এই অনুষ্ঠানের বিচারকের দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।